সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। কুমিল্লার বরুড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 28 নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত 18 নভেম্বর বিকেল 3টায় বরুড় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বরুড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলামের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম বার, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তুলা তালুকদার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন বরুড় উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার আজহারুল ইসলাম, বরুড় উপজেলা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মাধ্যমিক সুপারভাইজার ও রিটার্নিং কর্মকর্তা আসিয়া খাতুন, উপজেলা শিক্ষা অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফজলুল্লাহ সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ। এ সময় সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী, সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে পরিবেশ তৈরি করতে সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করেন কুমিল্লা জেলা প্রশাসক। কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলার যেদিন নির্বাচন হবে এদিন অস্ত্র শুধু থাকবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর বাহিরে যদি কারোর নিকট কোনো অস্ত্র পাওয়া যায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। বিস্তারিত শুনুন বক্তাদের। কিছুটা আমি জানি যে সমস্যা হচ্ছে, তারপরে একটু ধৈর্য ধরে আপনারা বসবেন। আমাদের সাথে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার, আমাদের পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন, এবং আমার সামনে যেহেতু আমাদের 3টা ক্যাটাগরিতে নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, সংরক্ষিত মহিলা আসন এবং আমাদের যে মেম্বার যারা আছেন, তো এই 3টা পদ যদি যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন আসেন। আমি খুব বেশি সময় নেব না, আসলে আমরা স্যারদের কথাই শুনব এবং আপনাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় এবং আইন শৃঙ্খলা সভায় উপস্থিত প্রধান অতিথি হিসাবে সুযোগ্য জেলা প্রশাসক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে জনাব ফারুক আহমেদ পুলিশ সুপার কুমিল্লা, আমার শ্রদ্ধেয় স্যার জনাব দুলাল তালুকদার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা অঞ্চল কুমিল্লা, এবং মঞ্চের যাদের আজকের এই আয়োজনটা যারা করছে সম্মানিত রিটার্নিং অফিসার সকলকে, এবং যাদের জন্য আয়োজন আজকে যারা সামনে বসে আছেন সকলকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে নির্বাচনে আপনারা অনেকেই প্রার্থী হয়েছেন, এখন কিন্তু আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী,
যেহেতু আপনারা প্রতীক পেয়েছেন এখান থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই বা আপনি ইচ্ছা করে সরে দাঁড়াতে পারবেন নির্বাচনে আপনার আপনার ব্যালটে আপনার প্রতীক থাকবে সুতরাং আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবচেয়ে বড় বিষয় হলো স্যার আমি ডিসি এবং এসপি স্যারের উদ্দেশ্যে বলতে চাই আপনি হয়তো অবগত আছেন এখানে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার পাশাপাশি অফিসার ইনচার্জ সকলের মধ্যে একটি মারাত্মক সমন্বয় আছে সুতরাং এখানে মনে হয় আপনার স্যার কষ্টটা একটু কম হবে সুতরাং বিকল্প চিন্তা করার কোনো সুযোগ আপনারা হয়তো পাবেন না বিকল্প চিন্তা করার চিন্তাও করবেন না এখন আপনাদের যে কাজগুলো আপনাদেরকে করতে হবে সেটা হলো আপনারা সবচেয়ে বেশি যেটা করছেন আমরা যেটা ফেসবুক তারপর হোয়াটসঅ্যাপ যে মেসেজগুলো আমরা পাচ্ছি সেটা হলো যে আপনারা প্রত্যেকটা এলাকায় কিন্তু আপনারা মিছিল করছেন মিছিল করছেন মিছিল কিন্তু পুরোপুরি নিষিদ্ধ ঠিক আছে একসাথে আপনি পথসভা করতে পারবেন এক জায়গায় ঘুরবেন ঘোরার পরে আপনি একটা বাজারে যেয়ে দাঁড়াবেন ওইখানে আপনি বক্তৃতা করবেন ওইখানে আপনি প্রসিদ্ধ প্রতিশ্রুতি দিবেন প্রসিদ্ধ প্রতিশ্রুতি দিতে পারবেন আপনি কি করবেন আপনি কি করবেন না আপনি জনগণের জন্য কি করতে চান এটা কিন্তু পারবেন বাট আপনার যে অপজিশন তার ব্যক্তিত্বে আঘাত লাগে এই ধরনের কোনো বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারবেন মেসেজটা ক্লিয়ার বুঝছেন তো নাকি আচ্ছা বুঝতেই পাশাপাশি পুষ্কানি মানবপথ মসজিদে যাওয়া কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আমি অনেক মেসেজ পেয়েছি মসজিদে যে আপনারা জুমায় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন মসজিদ তো আর প্রতিশ্রুতি দেওয়ার জায়গা না তাই না এটা কি প্রতিশ্রুতি দেওয়ার জায়গা না ওইখানে আপনি আল্লাহর কাছে চাইবেন তাই না যে আল্লাহ তুমি জনগণের ভোট যাতে আমি পাই সেই সুযোগ সৃষ্টি করে দাও ওইখানে দাঁড়ায় আপনার মসজিদে অবদান দেওয়ার দরকার নেই নাকি বলে অবদান দেওয়ার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছে উপজেলা চেয়ারম্যান আছে এমপি আছে তাদের সহযোগিতা লাগবে তাই না আর যদি দিতেই হয় এই তো আপনাদের 28 তারিখ তো আর খুব একটা বেশি সন্নিকটে না 28 তারিখের পরে ইনশাআল্লাহ মসজিদের যত টাকা আপনারা দিতে চান আলহামদুলিল্লাহ আমরা কবুল করলাম নাকি বলে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর নির্বাচন খবর নেবেন নাকি নেওয়া দরকার না যে আমরা তিতাস এবং ঘুমনা কেমন নির্বাচন হয়েছে নেবেন তো নাকি নিতে হবে কিন্তু সুতরাং জনগণের ভোট যাতে জনগণ দিতে পারে সেই চিন্তাধারা সেই মেন্টালিটি নিয়ে সেই মন মানসিকতা নিয়ে কাজ করলে আপনাদের সবাই বাহাবার দিবে আমরাও দিব ঠিক আছে আর যদি বক্তব্য দেখবেন আমাদের ডিসি স্যার দিবে এসপি স্যারও দিবে বুঝতে পারবেন যে আমরা নির্বাচনটা কেমন চাই ঠিক আছে আমাদের ইলেকশন কমিশন চায় ফ্রি ফেয়ার একটা ইলেকশন ঠিক আছে যদি কেউ ব্যতিক্রম ঘটান তাহলে এখান থেকে কিন্তু আমরা জাস্ট রিটার্নিং অফিসারদেরকে বলবো যে আপনি ওই প্রার্থী কি কি আচরণবিধি ভঙ্গ করেছে ওইটা একটা লিখিত দেন আমরা কমিশনে পাঠাবো কমিশন সবাই আপনার প্রার্থীটা স্থগিত করবে অথবা প্রার্থীটা বাতিল করে দেবে সুতরাং বিকল্প চিন্তা করার কোন সুযোগ নাই বিকল্প চিন্তা করতেও পারবেন না আর কেন্দ্রে তারা মানে অসৎ উদ্দেশ্য নিয়ে যাবে আমাদের কিন্তু লোকজন সেখানে থাকবে যারা অসৎ উদ্দেশ্য নিয়ে থাকবে তাদের জন্য কিন্তু আপনার সুখকর কোনো কিছু বয়ে আনবে মেসেজটা ক্লিয়ার সুতরাং আজ থেকে আপনারা আপনাদের মতো করে জনগণের ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে কিভাবে আপনি জনগণের সেবা করবেন সেই প্রত্যাশাটুকু আপনাদের কাছে করতে পারি নাকি আরে আজকে বলেন কেন জোরে বলতে হবে সুতরাং এইখানে দেখেন সবাই কিন্তু সুষ্ঠু নির্বাচনের পক্ষে তাই না সবাই সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং দেখবেন এটা কিন্তু আল্লাহ অলরেডি আল্লাহ কিন্তু কবুল করে নিয়েছে এটা কিন্তু যে সবাই একসাথে বললে কবুল হয় না সুতরাং বিকল্প চিন্তা করার আর সুযোগ নাই ঠিক আছে আপনারা সবাই সহযোগিতা করবেন সহযোগিতার হাত প্রসারিত করবেন দেখবেন সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় এটাই ইনশাল্লাহ আপনারা 28 তারিখে প্রমাণ পাবে এবং সামনে এটা আপনাদের জন্য আমাদের জন্য শুভ দিন না এটা যাতে সবার জন্য শুভ দিন বয়ে আনে সেই প্রত্যাশা রেখে সেই আশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রধানমন্ত্রী সাহেব উপস্থিত আছেন কুমিল্লার
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এখানে উপজেলা নির্বাহী অফিসার, জেলা নির্বাচন অফিসার আছেন এবং সরকারের অন্যান্য কর্মকর্তা, আর সবচেয়ে যে ভাইটাল রোল প্লে করে রিটার্নিং অফিসার, ওরা উপস্থিত আছে, আইনি ক্ষমতা যার হাতে আছে। তো আমি আপনাদের, আপনারা আমাকে চেনেন, আমি এই সর্বমে আরো বক্তব্য দিয়েছিলাম, হ্যাঁ দেখেছেন কেউ দেখেছেন, আমাদের এখানে যারা আছি আমাদের একটা কথা একটা চাওয়া পাওয়া, জেলা প্রশাসক মহোদয় বলছে আমাদের সিস্টেম জয়লাভ করলে আমরা জয়লাভ করব। সিস্টেমটা কি? রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন জয়লাভ করলে আমরা জয়লাভ করব। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা সকলে জনপ্রতিনিধি হতে চাচ্ছেন না? এখন কি ভোটের মাধ্যমে হতে চাচ্ছেন না অন্য উপায় হতে চাচ্ছেন? আপনার তাহলে সুষ্ঠু ভোট এই মালিকরা রায়ের যে যারা আপনাকে নির্বাচিত করবে তারা কারা? আমি একটা অনুরোধ করি, আপনারা জনগণের কাছে যাচ্ছেন, আমি বলব আরো বেশি করে যান, বেশি বেশি করে যান, কারণ ওনার সেবা করতে চাচ্ছেন না ওনাদের, তাহলে ওনার সেবা করতে হলে ওনার মতামত নেওয়া দরকার আছে না? আছে, তাহলে ওনার কাছে যাবেন। আমি অনুরোধ করব আপনারা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করবেন না, কারণ আপনি জনপ্রতিনিধি, আপনার কাছ থেকে এদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে। সবচেয়ে রাষ্ট্রীয় আইনকে আমার প্রথম সেলুট করতে হবে, নাকি বলেন? কারণ রাষ্ট্রীয় আইন যদি আমি না ভঙ্গ করি তাহলে কিন্তু আমি সিটিজেন হিসাবে ভালো না। তা আপনাদের এখানে বহুবিধ সমস্যা থাকতে পারে, আপনারা এখন আমার যাদের জনগণের কাছে প্রতিশ্রুতি দেবেন শিক্ষা উন্নয়নমূলক, মাদক নির্মূল, আপনার কিভাবে একটা ছেলেকে আপনার এলাকা পাঁচটা ছেলে বিশেষ ক্যাডার হতে পারে, তারপরে আপনার কিভাবে একজন ভালো খেলোয়াড় জন্ম দিতে পারেন, একজন লেখক জন্ম দিতে পারেন, সর্বোপরি ভালো মানুষ। ভালো মানুষের কোন বিকল্প নাই, আছে? রবীন্দ্রনাথ ঠাকুর একটা তার বউ ঠাকুরের হাতে বলছে বিনিতার সাথে আমার বোঝাপড়া এক জায়গায়, যে বটকে বটযুগের সৃষ্টি করিয়া তিনের সহিত সমধিত করছে, এখানে আমার কোন আপত্তি নেই, কিন্তু তিনি আমাদের এতই দিলেন, হ্যাঁ, কিন্তু আমাদের ভালো মনে বড় মনের মানুষ খুব কম দিয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? বিশ্বকবি ওনার মন্তব্য ছিল, আমাদের এখানে যারা আসি আমাদের বাড়ি ঘর কিন্তু এই কুমিল্লায়, কারণ আছে, কারণ আমরা আসি তিন বছর চার বছর পর যে বা দুই বছর দেড় বছর পর আবার চলে যায়, আমরা সবসময় প্রত্যাশা করি যদি কোন উন্নয়নমূলক হয় তা আমার এলাকায় হয়, তাই না? আর আপনারা প্রত্যাশা করেন কি? আপনাদের এলাকার উন্নয়ন, তাহলে আপনাদের এলাকার উন্নয়ন বড় উন্নয়ন কোনগুলো? আপনারা যারা এখন স্কুল কলেজ গ্রামে আছে আপনারা যদি নেতৃত্ব দেন তাহলে তারা ভালোভাবে চলবে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আর তারা যদি সুনাগরিক না হয়, দেশ বিরোধী কাজ করে, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আপনার এই পৌর পিছিয়ে যাওয়া মানে বাংলাদেশ পিছিয়ে যাওয়া, মনে রাখবেন বিষয়টা। তো আপনাদের আমি অনুরোধ করব, এখানে যারা সম্মানিত প্রার্থীরা আছে আপনারা আমাদের প্রিসাইডিং অফিসারকে দিয়ে প্রলুব্ধ করে যে অবৈধ কাজ, আপনি জানেন সে করলো, মানুষ লোভে পড়ে, পড়ার পরে তার কি হবে জানেন? তার চাকরিটা চলে যাবে, কারণ ইলেকশন ডিসপুট হবে, একটা রেজাল্ট দিয়ে আসলো আর একটা দিল। এখানে রিটার্নিং অফিসারদেরও আমি অনুরোধ করব, আপনারা খুব কেয়ারফুলি সেন্টারে যে রেজাল্ট ঘোষণা করা হয়েছে সেই রেজাল্টের দুবাহুব কপি, যাতে ফরম ক ঠ ঢ যেটাই বলেন এক একরকম থাকে। কারণ আপনি মনে করবেন যদি কোনো ইলেকশন ডিসপুট হয় প্রথম কোর্টে যাবে প্রিসাইডিং অফিসার, আপনি যদি কিছু করেন আপনিও কোর্টে যাবেন, যেমন আপনার ক্ষমতা আছে তেমন দণ্ডভোগেরও ক্ষমতা দিয়ে রাখছে। কিন্তু আপনার নির্বাচনে 28 তারিখ শেষ হবে, আপনার কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করবেন, করবেন না? একজনের সন্তুষ্টি আপনার ভোগ করবেন,
কাঁধে তুলে নেবেন না, একজনের মারা গেলে আর একজনের লাশ কাঁধে নেবেন না, কবর দেবেন না, একজনের ছেলের বিয়েতে দাওয়াত দিলে যাবেন না, আমরা কিন্তু থাকব না, এইটা কিন্তু আপনারা ভোগ করবেন। আপনাদের কাছে সেজন্য অনুরোধ করছি, আপনারা এই বরুড়ার অধিবাসী হিসাবে এই সম্পর্কটা 28 তারিখের পর নির্বাচন শেষ হবে আপনারা এটা বজায় রাখবেন, কারণ এই নির্বাচনই শেষ না, আপনাদের আল্লাহ যদি হায়াত দারাজ করে দীর্ঘ সময় একটা পাড়ি দিবেন, এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। আপনারা যারা পোস্টার টানিয়েছেন লেবরেটরি করে, অনুগ্রহ করে আপনার আচরণবিধি করে নামিয়ে ফেলবেন। আমি এখানে উপজেলা নির্বাহী অফিসার আছেন, তাকে অনুরোধ করব, বা যিনি ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন করতেছেন সে যেন এটার ব্যবস্থা নেয়। প্রতিদিন প্রায় একই কথা বলতে হয়, গতকাল দাউদকান্দিতে যে কথাগুলো বলেছি সে কথাগুলো রেকর্ডিং করেছি, যে আজকে ছেড়ে দেওয়া যেত তাহলে আজকে কথা বলা লাগতো না। তারপর আমরা এই কথাগুলো প্রতিটা জায়গায় বারবার সশরীরে উপস্থিত হয়ে বলার চেষ্টা করি। কথা বলার আগে আমার পূর্ববর্তী বক্তারা খুব বিস্তারিত বলেছেন, খুব বেশি কিছু আসলে বলার মতো আর বাকি নেই। তারপরও আমরা ছোটবেলায় বা বিভিন্ন লেখাপড়ায় কিছু প্রবাদ প্রবচন করেছি, সেগুলো কিরকম, পয়লা ধুলে ময়লা যায় না, আরো কিছু কথা শুনেছি, চোরা শুনে না ধর্মের কাহিনী, এগুলো শুনেছি না, অনেকেই হাত তুলেছেন। তারপরে আমাদের নির্বাচন কর্মকর্তারা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে, আপনারা এটা করবেন না সেটা করবেন না। তারপরেও আমি যে বার্তারা বা যে প্রবচনের কথা বললাম, এরকম লোকজন আমাদের সমাজে এখানেই আছে, অবশ্যই আছে। তার উদাহরণ কি, গতকালই আপনাদের এলাকায় একটা কোন একটা আমি থাইয়াটা ইউনিয়নের নামটা ভুলে গেলাম, হ্যাঁ, ওখানে একজন রাত্র 12:30টার সময় কি মেম্বার প্রার্থী ছেলে মেয়ে এরকম কিছু, তারা কথা বলতে গিয়ে রাত্রে 12:30টার সময় কথা বলতে গিয়ে কি করেছে, তর্কাতর্কির এক পর্যায়ে চাকু মেরেছে, তাই তো, সে আহত হয়ে সে কোথায় গেছে, একজন হাসপাতালে গেছে। আমি ঘটনা শোনার সাথে সাথে বলেছি কোনো দিকে তাকানো যায় না, মামলা রেকর্ড হবে, আসামি গ্রেপ্তার হবে, এই যে ঘটনাটা ঘটলো আপনারা চিন্তা করে দেখেন কে লাভবান হবে, আমাদেরকে কেউ এখানে কেউ বিন্দুমাত্র প্রভাবিত করতে পারবে না। সুতরাং এই উদাহরণটা দিয়ে যে মেসেজটা বোঝাতে চাচ্ছি, এই যে নির্বাচনের যে খেলাটা, এ আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে এখানে আছি, এখানে অনেকজন স্টেক হোল্ডার আছে, পুলিশ প্রশাসন কাজ করবে, বিজিবি থাকবে, র‍্যাব থাকবে, ম্যাজিস্ট্রেসি থাকবে, নির্বাচন কর্মকর্তারা থাকবে, সর্বোপরি আপনারা আছেন, প্রত্যেকের এক একটা রোল আছে, প্রত্যেকের এক একটা কি আছে, ভূমিকা আছে, প্রত্যেকের ভূমিকা যদি যথাযথ হয় তাহলে নির্বাচনটা, আমরা যে নির্বাচন চাই সেই নির্বাচনটা হবে। আপনারা কি করবেন না করবেন সেটা পরে করবেন, আমাদের ধর্ম বলা আছে এবং সমস্ত নীতি শাস্ত্রে বলা আছে আগে নিজের ঘর ঠিক করো। এই জন্য আপনাদের কি করবেন না করবেন সেটা বলার আগে আমি বলতে চাই আমাদের অবস্থানটা কি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা কি, সেটা আমার মুখ থেকে জেলার পুলিশ সুপার হিসেবে আমি সরাসরি জানাতে চাই। তা আপনারা, আমি জানা আছি প্রায় 1 বছর হতে চলছে, ব্যক্তিগতভাবে আমি কিভাবে চাকরি করি যদি কেউ জানা থাকে, ভালো কথা, আর যদি জানা না থাকে একটু খোঁজ খবর নিয়ে নিন, তাহলে আমার অবস্থানটা বুঝতে পারবেন যে আমরা কি অবস্থান। তাহলে আমার অবস্থানটা আমি কি চাবো, আমার অবস্থানটা যেন আমার নিচের সকল অফিসার আছে, আমার নিচে যারা কাজ করবে এখানে 27 ফোর্স কাজ করবে প্রত্যেকে যেন আমার সাথে এক কাতারে দাঁড়িয়ে যায়, এটা হচ্ছে আমার প্রথম নির্দেশ আমার লোকদের প্রতি। যদি না করে তার ব্যবস্থাও আমি নিতে বিন্দুমাত্র দ্বিধা করবো না, এবং সেটা যে নিতে বিন্দুমাত্র দেরি করি না তার উদাহরণ এখন প্রকাশ্যে বললাম না, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইলেকশনে আমার সদস্যদের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে আমরা নিতে আমি এক সেকেন্ডও দেরি করি না। এবং আমার যে উদ্যোগ অফিস আছে, আমার ডিআইজি অফিস আছে, আমাদের আইজিপি অফিস আছে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সকল জায়গা থেকে আমাদের উপর একটাই নির্দেশ দেওয়া আছে, সেটা হচ্ছে নির্বাচন হবে সহিংসতম, এবং সেটা করার জন্য আমাদের উপরে কঠোর নির্দেশনা রয়েছে, এবং সেটা বাস্তবায়নের জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ, কোনো প্রকার সহিংসতা হবে না। তারপরে হচ্ছে আপনার এখন যে জেলা উদাহরণটা প্রথমে বললাম, আমাদের নির্বাচন কর্মকর্তা কি করতে
বছর হয় 365 দিন আপনারা একদিন গঞ্জাম করবেন বাকি 364 দিন কার আইনে বাকি 364 দিন আপনাকে আইন আপনার পিছে ধরা এই কথাটা মাথায় রাখবেন নির্বাচন আপনি আপনি যে বিভিন্ন কারণে গতকাল তো হয়েই পায় কারণ আপনি নির্বাচনে জয়ী হতে চান অবশ্যই চান কারণ এটা আপনার একটা আগ্রহ বা আপনার ইচ্ছা কিন্তু সেটা করতে হবে আপনাকে সেটা পদ্ধতিগতভাবে আপনি সাথে আরেকজন গতকাল করুন দুই তিন কথা হলো সে কথা পর্যন্তই থাকে তারপর সেটা যদি আপনার নির্বাচনী কোনো আচরণ বিধিমালার লঙ্ঘন হয় এখানে অনেকগুলো চ্যানেল আছে তার কাছে আপনি অভিযোগ জানান আপনার তো দরকার নাই তার মাথার মধ্যে একটা বাড়ি দেওয়া আপনাকে যত কথাই বলে এই যে মাথার মধ্যে আপনি বাড়িটা দিয়ে বসলেন ক্ষতিগ্রস্ত লোকে আপনি বিপদে পড়ে গেলেন অনেক লোক আপনাকে একটু খোঁচাই দিল কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন দিন শেষে আপনি কারণ আইন সেটা দেখবে না যে আপনি তাকে আপনি একটু কি খোঁচা বলার কথা বলছে এই জন্য আপনার বাড়ি দিচ্ছে এই যুক্তিতে আপনার আইনের হাত থেকে রেহাই পাওয়া দুরভিষ এবং আমাদের সবচেয়ে বড় শক্তিশালী দিকটা হচ্ছে আমাদের যে বর্তমানে জেলা প্রশাসক মহোদয় আছেন এবং আমরা আছি আমরা দুজন মিলে একাডেমিতে আসছি আমাদের দুজনের দুইটা গাড়ি ছিল একাডেমিতে আসছি কি এটা একটা প্রতীকী বিষয় আমাদের চিন্তা চেতনা এক আমরা উনি যেভাবে চিন্তা করে আমরা সেভাবে চিন্তা করি উনি যেভাবে চাকরি করে আমরা সেভাবে চাকরি করি এই যে প্রতীকী বিষয় এই দুইজনের মিলে ম্যাজিস্ট্রেসি আর পুলিশ মিলে তারপরে নির্বাচন কর্মকর্তা প্রশাসন মিলে সব মিলে একটা শক্তি আছে সেই শক্তিটা হচ্ছে আমরা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন চাই এটা হচ্ছে আমাদের বড় শক্তি কোয়ান যে কমিউনিকেশনটা করতে চাইলাম এটার উদ্দেশ্য হচ্ছে সরাসরি আপনাদের গেম সিস্টেম দেওয়া মানে আপনারা কি করবেন আমাদের অবস্থান মোটামুটি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব আপনারা যেটা প্রথমে বললাম আপনাদের কাজ আমরা মোটামুটি কয়েকটা মেসেজ দিলাম আরেকটা বিষয় আছে আইন অনুযায়ী এখানে অনেক শৃঙ্খলা বাহিনী কাজ থাকবে আপনি সকলেই ভালো করে জানেন নির্বাচনে অনেক সময় সুস্পষ্ট আইনই বলা আছে বৈধ অস্ত্র আপনি নির্বাচনের সময় সে ব্যবহার এবং প্রদর্শন করতে পারবেন না বৈধ অস্ত্র আর অবৈধ দেশি এবং অন্য যে সকল অস্ত্র আছে এই ধরনের যে কোনো অস্ত্রের বিরুদ্ধে এখানে একমাত্র নির্বাচনের সময় অস্ত্র থাকবে কার হাতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আর কারো হাতে যদি আমরা অস্ত্র দেখি তাহলে আইনের অস্ত্র কথা এবং এই যে ভোট কেন্দ্র জোর করে দখল করতে যাওয়া এখানে প্রিসাইডিং অফিসারদের মেস টেসি পাওয়ার থাকবে না তাদের কাছে মেস টেসি পাওয়ার থাকে আমরা কিন্তু সেটাও ধরি কেউ যদি ভোট কেন্দ্রে আপনি জোর করে কিছু করতে চান তাহলে এটা প্রতিরোধের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা যদি যথাযথ ব্যবস্থা না হয় আমরা তাদের করে দেব এই জাতীয় কাজ করার গুণাক্ষর চিন্তা করতে থার্ড আরেকটা বিষয় আছে আপনারা যখনই ভোট কেন্দ্রে রাতের বেলা বিভিন্ন লোকজন চলে যায় আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে রাতের বেলা বিভিন্নভাবে অনেকে তাদেরকে প্রভাবিত করার জন্য যাওয়ার চেষ্টা করেন আমি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আমার অফিসারদেরকে নির্দেশ দিয়েছি ভোট কেন্দ্রে রাতের বেলা কোনো ধরনের প্রার্থীরা আশেপাশে গুনগুন করবেন এবং তাদেরকে যদি আমাদের কোনো সদস্য এন্টারটেন করে তার সাথে কথা বলে আমি কিন্তু তাদেরকে ওই রাতের মধ্যে হত্যা করব আরেকটা কথা বলে দিয়েছি আপনাদের যদি আইনসঙ্গত কোনো সমস্যা হয় তাহলে আপনারা থানায় যাবেন সমস্যা নেই অবশ্যই থানা সকলের জন্য কিন্তু আমার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ রয়েছে থানায় প্রার্থীদের গুরগুর করার কোনো দরকার নেই এবং এটাও আমি ইন্টেলিজেন্সের মাধ্যমে সংগ্রহ করব থানায় আপনি কেন যাবেন কোনো দরকার নেই আপনি যদি আইনগত কোনো পরামর্শ দরকার হয় তাহলে যাবেন আপনি নির্বাচনে কাজ করতে পারছেন না তাহলে যাবেন অথবা ফোনে কথা বলবেন এখানে অনেক উদ্যোগ অফিসাররা আছে তাদের সাথে কথা বলবেন সশরীরে আমরা এটা নিরুৎসাহিত করছি কারণ এটা এই জাতীয় কাজে অনেকে বিভিন্নভাবে আমরা খবর পাই তারা অনেক সময় ধরনের প্রভাবিত করার জন্য তারা এইভাবে গমন করে আমরা এটাকে নিরুৎসাহিত করতে চাই ঠিক আছে সবাই মোটামুটি এই ছিল আমার বক্তব্য এবং এই নির্বাচনের পরিকল্পনাটা আমরা এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ে একটু কিভাবে প্ল্যান করছি এটা একটু জানাই দিই কারণ এই জালটার মধ্যে পড়ে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি চাই না কেউ নির্বাচন উপলক্ষে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান
সবচেয়ে মূল্যবান আমাদেরকে বাধ্য করে না এগুলো উদ্ধার করতে, তখন একেবারে কিন্তু যে বোরা সহান টেপবে এটা আইন অনেক লম্বা। ঠিক আছে, এই হলো আমার মোটামুটি বক্তব্য, যদি কোনো কিছু আর মিস করলাম কি একটু দেখছি না, যতটুকু বলার ছিল আমার মনে হয় বলতে পেরেছি এবং আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সকলে মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন তিতাস নিয়ে আসে সে এক বক্তব্য তোরা বলে দিই, আমাদেরকে সবাই বলেছে সি সাহেব বাবু আমাদেরকে তিতাসে নাকি আজ পর্যন্ত আপনার সহিংসতা ছাড়া কোনো নির্বাচন হয়নি, আপনাদের মতো প্রার্থীদের সামনে তারা প্রতিজ্ঞা করেছিল আমরা তিতাসের মুখে একটা ইতিহাস রচনা করব, একটি মানুষের মাথা থেকে যেন এক বিন্দু রক্ত না বের করে এমন একটা নির্বাচন আমরা যেন সকলে মিলে করতে পারি এরকম একটা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। আপনারা একটা এরকম প্রতিশ্রুতি দেন তো আমরা ধন্যবাদ বলে আমার অনেক শক্তি পেলাম আমি আওয়াজ চলে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। বসে আছেন আমাদের সম্মানিত রিটার্নিং অফিসার এবং অন্যান্য সমাজ কর্মকর্তা। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো যে আমি জেলা প্রশাসক হিসাবে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কিভাবে নিজেকে ভাবি। আমি যখন প্রথমে ভাবি আমি একজন নিরীহ মানুষ, আমার ইউনিসেফ জানেন ইউনিসেফ আমি একই বিশ্ববিদ্যালয়ে একই হলে একই রুমে থাকতাম, কথা তো কিন্তু নিয়েছিল ওই রুমে সে 2007 উঠেছে আর আমি উঠেছি হলো 1995 সালে, একই রুমে একই বিছানা যে বিশ্ববিদ্যালয় হলে একই খাটে আমরা ঘুমিয়েছি, তখন ছিল 12 বছর আছে সে আমার সে মেধাবী ছাত্র সবই ঠিক আছে। কোশ্চেন হলো যে কোনো কারণে যদি কারো জন্য আমাদের সামান্যতম সম্মানের হানি ঘটে, আমাদের আত্মসম্মান বোধে লাগে, অপব্যবহার করেন এবং নিজের সম্মান বুঝতে না পারে নিজেকে অসম্মানিত করেন সেই হিসেবে আমরা অসম্মানিত হই, তাহলে উনি আরো বেশি অসম্মানিত হবেন। আমার একজন উপজেলা নির্বাহী অফিসার আমার সঙ্গে দেখা করতে যাচ্ছে, ওদের দিকে তো আমরা খুব স্নেহ করি, সমাজে পুলিশ কর্মী ছিল উনি বারবার বলছেন আমি যদি আজকে পাবো তো স্যার কাল করুন কাল করুন, আমি আসলে ইলেকশন শেষ না করে তার সাথে কথা বলব, আমার এই 17 উপজেলার ইলেকশন শেষ হবে তার সঙ্গে ইলেকশন নিয়ে কথা বলব, এর আগে তার সাথে ইলেকশন নিয়ে কথা বলব না। সে কি করেছে তা আমি জানি না, কি কারণে তা আমি জানি না, কিন্তু আমি যেটা চেয়েছিলাম একটি শতভাগ সফল নির্বাচন, সেখানে তার হয়তো আরেকটু পরিশ্রম করার প্রয়োজন ছিল আর একটু সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাটা আমার বিবেচনা সে হতে পারে এবং এটা খুব পেইনফুল। আপনাদের ক্ষেত্রে বিজিত অনুরোধ থাকবে, আমার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আমাদের বলেছেন আপনারা অযোধ্যা কত প্রলুব্ধ করবেন না, করলেও কিছু করতে পারবেন না, আপনি যাকে প্রলুব্ধ করার চেষ্টা করবেন সকালবেলা সে চেঞ্জ হয়ে যাবে, আপনার এই গুলো যাবো ওই গুলো যাবো ব্যালট পেপার আমরা পাঠাবো ভুলে আপনি রাত্রেবেলা কেন কেন যাবেন,